আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমার চ্যানেলের শপিং ব্লগগুলো দেখতে পছন্দ করেন, তাই আমি বারবার শপিং ব্লগগুলো নিয়ে চলে আসি আপনাদের মাঝে, সাথে প্রাইস সম্পর্কে এ টু জেড বলার ট্রাই করি, সো দ্যাট ঘরে বসে প্রাইস সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যান। আজকে আড়ং থেকে 78 টাকায় শপিং শুরু করেছি, ইভেন দো কী কী শপিং করেছি তাও আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে আমি দেখাচ্ছি এই ক্যান্ডেল হোল্ডারটা নিয়েছি, এখানে তিনটা ক্যান্ডেল রাখা যাবে। এটার প্রাইস পড়েছে 352 টাকা। সো জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর নিয়েছি এগুলো টেবিলে রাখার জন্য, গ্লাস গ্লাস বা শোপিস এর নিচে রেখে রাখবো। সো এগুলো প্রাইস পড়েছে 78 টাকা করে, প্লাস ভ্যাট আছে। আমি ভ্যাটটা আসলে বলছি না। এরকম নিয়েছি টোটাল 5 পিস। এরপর নিয়েছি একটা ওয়াল হ্যাঙ্গিং, আসলে একা একা দেখানো অনেক টাফ। এটা নিয়েছি, এটার প্রাইস পড়েছে 1600 টাকা। এটা খুবই হ্যাভি, আমার প্যাকেট অলরেডি ছিঁড়েও গিয়েছে মেটাল বডিটা। এরপর দেখি আর কি আছে। এরপর নিয়েছি এটা, এটা তো ওয়াল হ্যাঙ্গিং। এটার প্রাইস নিয়েছে 120 টাকা, মেবি আমি প্রাইসটা আসলে ভুলে গিয়েছি। এরপর নিয়েছি একটা ল্যাম্প। সো এখন এই ল্যাম্পটা খুলে দেখব। এরপর আসলে ল্যাম্পটা আমি খুলে দেখানোর ট্রাই করছি, আসলে একা একা আমি আসলে টেনে বের করতে পারছি না। এই ল্যাম্পটা বেদ বাঁশ দিয়ে বানানো, আমি তো প্রাইসও দেখতে পাচ্ছি না। প্রাইস মেবি এটা 1200 বা 1600 এমন নিয়েছে, ভেতরের প্রাইসটা মেবি পিছনে লেখা আছে। সো এই ছিল আমার টুকিটাকি শপিং। সাইজটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, লাইট জ্বালালে অনেক সুন্দর লাগে আর প্রাইসটাও রিজনেবল। সো এই ছিল আমার টুকিটাকি আড়ং শপিং। তো সবচেয়ে ভালো লেগেছে এইটা, ওয়ালে হ্যাঙ্গিং করলে অনেক সুন্দর লাগবে হোপফুলি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।